আসসালামু আলাইকুম, আহমেদ ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ফাহিম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মোলের ধারণা ও রাসায়নিক গণনার মূল ও মোলার আয়তন সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব এই অংশে। তো আমরা একটা প্রবলেম দেখি কি দেয়া আছে। 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত? তাহলে এটা মোলার আয়তন সম্পর্কিত একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। আমি বলছি এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে আগে আমাদেরকে কোন অনুটা দেয়া আছে সেটা ফাইন্ড আউট করতে হবে এবং তার আনরিপোর্টটা জানতে হবে। এখানে দেয়া আছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এর আনরিপোর্টটা আমরা আগে বের করে ফেলি। কার্বন ডাইঅক্সাইড আনরিপোর্ট কত আসবে? কার্বন হচ্ছে 12, কার্বন শেষ হওয়ার পর অক্সিজেনে যাব, প্লাস দিলাম, অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন আছে কয়টা? দুইটা, গুণ করতে হবে। তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 12 আর 16 দুগুণে 32, তাহলে 44 আসবে। এরপর আমি বলছিলাম একটা লাইন লিখে নেওয়ার জন্য যে এটা হচ্ছে গিয়ে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কি? কোন যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা ওই যৌগের 1 মোল। তাহলে ওই যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, তাহলে 44 গ্রাম হচ্ছে তার 1 মোল। তাহলে আমরা বলতে পারি 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়ালস টু 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এবং 1 মোলের তার সংখ্যা কত হয়? 6.023 ইনটু 10^23 টি। এবং প্রমাণ অবস্থায় STP তে তার আয়তন হচ্ছে 22.4 লিটার। এই লাইনটা আমরা সবসময় লিখব যাতে আমাদের ম্যাথসটা করতে সহজ হয়। এখন দেখো এই লাইন থেকে আমরা কি বলতে পারি, 1 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন প্রমাণ অবস্থায় হচ্ছে 22.4 লিটার। তাহলে এটা আমরা লিখে ফেলব, 1 মোল কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ অবস্থায় আয়তন সেটা হচ্ছে গিয়ে 22.4 লিটার। আচ্ছা, এটা তো 1 মোলের জন্য, কিন্তু কোয়েশ্চন আমাদের কি বের করতে বলছে? 5 মোলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনটা কত? তাহলে 5 মোলের জন্য বের করে ফেলি। সুতরাং 5 মোল কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ অবস্থায় আয়তন কত আসবে? 1 মোলের জন্য যদি 22.4 হয়, তাহলে 5 মোলের জন্য অবশ্যই এটার সাথে গুণ করতে হবে। তাহলে করব 5 × 22.4 লিটার। এটা আমরা ক্যালকুলেশন করি, দেখি কত আসে। 112 লিটার, 112 লিটার হচ্ছে গিয়ে আনসার। তো এই সেম প্রবলেমটা আমরা সূত্রে সাহায্য করতে পারি। এখন মূল এবং আয়তন বের করার জন্য একটা সূত্র আছে, মূল এবং আয়তন সম্পর্কিত দুটোর সাথে রিলেটেড একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে n ইকুয়ালস টু v ভাগ 22.4। এই nটা হচ্ছে মূল সংখ্যা, vটা হচ্ছে আয়তন, আর এটা তো 22.4 লিটার, যেটা প্রমাণ অবস্থায় 1 মোলের আয়তন। তাহলে আমাদেরকে বলছে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? তাহলে এই ভিটা আমরা বের করব। তাহলে এখানে আমরা এনটা ওই পাশে নিয়ে যাব, গুণ করে আর গুণ করে। তাহলে আমরা বলতে পারি এখানে কি আসবে, ভিকেলস টু এন ইন্টু 22.4। এন এর মান কত? 5 মোল, 5 বসাই দিলাম, ইন্টু 22.4, ওই তো সেম রেজাল্টটাই আসছে। আমরা ওইকিক নিয়ম করে যেরকম পাইছি সূত্রের সাহায্যে, কিন্তু একই জিনিসটাই আসছে। তাহলে গুণ করলে কত আসবে? এটা অবশ্যই 112 লিটার। তাহলে এই প্রবলেমটা আমরা ওইকিক নিয়মে করতে পারি, সূত্রের সাহায্যে করতে পারি, প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরেকটা প্রবলেম দেখি। কোয়েশ্চন হচ্ছে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? আচ্ছা, যেহেতু এখানে হাইড্রোজেন গ্যাস বলছে, তাহলে অবশ্যই সেটা হাইড্রোজেন অণু হবে, নট পরমাণু, কারণ গ্যাসীয় অবস্থায় সে অণু আকারে থাকে। তাহলে এখানে আমরা আণবিক ভরটা জানবো, তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কত? আমরা সবাই জানি H2, এটা হচ্ছে হাইড্রোজেনের অণু, তাহলে তার আণবিক ভর কত আসবে? 1 × 2 = 2 গ্রাম। ওই যে আণবিক ভরটা আগে বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি 1 মোল হাইড্রোজেন গ্যাস সমান হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস,
এবং ওই 2 গ্রামে অনু সংখ্যা হবে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি এবং তার আয়তন প্রমাণ অবস্থায় কত 22.4 লিটার তো এই লাইন থেকে আমরা কি বলতে পারি 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত 22.4 লিটার এটা বলা যায় তাহলে আমরা লিখি 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার তাহলে 1 গ্রামের কত আসবে 22.4 ভাগ হচ্ছে 2 এখন আমাদেরকে বের করতে বলছে কত গ্রামের জন্য ওই যে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত তাহলে 10 গ্রামের জন্য আমরা বের করে ফেলি তো সুতরাং 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে 22.4 ইনটু 10 ভাগ হচ্ছে 2 তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করি দেখি কত আসে 22.4 ইনটু 10 ভাগ হচ্ছে কি 2 112 তাহলে আনসারটা হচ্ছে 112 যেহেতু আয়তন অবশ্যই সেটা কি হবে লিটার হবে তাহলে এটা আমরা ওই নিয়মে করতে পারলাম একই প্রবলেমটা আমরা সূত্র সাহায্যে করার ট্রাই করি বা কিভাবে সূত্র সাহায্যে করতে সেটা একটু জেনে নিই মূল সংখ্যা বের করার জন্য দুইটা সূত্র আছে একটা হচ্ছে গিয়ে n equals to w ভাগ m এটাকে আমি এক নং ধরলাম আরেকটা হচ্ছে n equals to v ভাগ 22.4 ওটাকে আমি দুই নং ধরলাম তাহলে এক ও দুই হতে আমরা কি লিখতে পারি এক ও দুই হতে আমরা লিখতে পারি এক ও দুই হতে পাই হতে পাই আমরা এটা লিখতে পারি যে w ভাগ m equals to v ভাগ 22.4 তাহলে এটা বসাই দিই জায়গায় এক ও দুই হতে আমরা এটা লিখতে পারি w ভাগ m equals to v ভাগ 22.4 এখন দেখো আমাদেরকে বের করতে বলছে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত তাহলে ওই যে w টা হচ্ছে ওই প্রদত্ত ভর 10 গ্রাম m টা হচ্ছে গিয়ে তার আণবিক ভর হাইড্রোজেন গ্যাস 2 গ্রাম তার আণবিক ভর এবং v টা হচ্ছে গিয়ে তার আয়তন তাহলে আমরা v এর মানটা বের করব তাহলে এটাকে আমরা একটু শর্ট করে ফেলি আমরা আগে w এর মানটা বসাই w হচ্ছে 10 যেহেতু হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 2 তাহলে এখানে আমরা 2 বসিয়ে দিলাম এটা হচ্ছে v ভাগ 22.4 10 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 5 আর এটা হচ্ছে v ভাগ 22.4 এখন v এর মানটা বের করব আর গুণ করে ফেলি v equals to হচ্ছে 5 into 22.4 এটা ক্যালকুলেশন করলে ওই তো সেম রেজাল্টটাই আসবে সেটা হবে 112 লিটার তাহলে একটা জিনিস আমরা খেয়াল করলাম ঐকিক নিয়ম করে যে রেজাল্ট আসছে সূত্রের সাহায্যে একই রেজাল্ট আসছে তার মানে আমি বলতে পারি একটা কথা যে মোল এবং মোলার আয়তন রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে এগুলো খুবই সহজ তুমি একটু মাথা খাটাতে হবে তাহলেই এই সমস্ত প্রবলেম যে কোনো অণুর জন্য আসুক না কেন তুমি সহজেই বের করতে পারবে